ওয়াও! এবার সাকিবের সঙ্গে একসাথে বসে প্রিয়তম মুভি দেখলেন শাকিব খানের দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান। মুগ্ধ হয়ে লাইভে এসে শাকিব খানের প্রিয়তম মুভি নিয়ে একই বললেন সোনাল চৌহান, ভিডিওটি মিস করতে না চাইলে শেষ পর্যন্ত দেখুন প্রিয় সম্মানিত ভিউয়ার্স। কিছুদিন আগে ভারতে মুক্তি পেয়েছে শাকিব খানের ইতিহাস গড়া প্রিয়তম সিনেমা। এদিকে একতালে চলছে শাকিব খানের দরদ সিনেমার শুটিং এর কাজও। অবশেষে শাকিব খানের সাথে সময় করে শাকিবের সাথে একসঙ্গে বসে প্রিয়তম সিনেমা দেখলেন সোনাল চৌহান। মুগ্ধ হয়ে শাকিব খানের প্রিয়তম মুভি নিয়ে লাইভে এসে যা বললেন এবার প্রিয় সম্মানিত ভিউয়ার্স, অভিনেত্রী সোনাল চৌহান বলেন, এখন আমি বুঝতে পারলাম শাকিব খানের এত নাম ডাক কেন। তার অভিনয় যে এত নিখুঁত, সত্যি প্রিয়তম সিনেমাটা না দেখলে বুঝতেই পারতাম না। শেষের দিকে আমার চোখে পানি চলে আসছিল। সত্যি তার সাথে সিনেমাতে কাজ করতে পারাটাও ভাগ্যের ব্যাপার। বর্তমানে তার সাথে দরদ সিনেমার কাজ চলছে আমার। আশা করি আমরা আপনাদের ভালো কিছু দিতে পারবো। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, শাকিব খানের দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান প্রিয়তম সিনেমার অনেক প্রশংসা করেছেন, কিন্তু এবার সামনে আসছে শাকিব খানের দরদ সিনেমা। প্রিয়তম সিনেমার মতো দরদ সিনেমাও দর্শকদের কাঁদাবে, হাসাবে, সবকিছুতেই ভরপুর থাকবে। তাই প্রিয় সম্মানিত ভিউয়ার্স, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর জানিয়ে দিন দরদ সিনেমা নিয়ে আপনার মতামত।